বাবা চিকিৎসা করতে দে বাবা রুগী মায়ের আইছে আই আমারে বলতাছে ওর পেট নাকি ফুলা পেটে বাচ্চা নাই ভালো করে চিকিৎসা দিয়েন বাবা লাওয়ান মাগির কাছে আইলে দিদে মা কেউ আপনি শোন বাবা সব দেখবে বাবা আপনার মাজারের পেছনে একটা কুত্তা আইছিল ওটা তারাই দিলাম বাবা হ্যাঁ তারাই দে কুকুর যেন দরবারের আশেপাশে না থাকতে পারে জি বাবা আপনি কাজ শুরু করেন একটু শান্ত হ আমি চিকিৎসাটা দিয়ালি তারপরে তোরা জয় বাবা জয় বাবা রে বাবা হ্যাঁ একটা বানরে জানালা দিয়ে উকি দিবার চাইছিল সরাই দিলাম সাতারা দে মাইয়াটার চিকিৎসা দিতে হইব হ বাবা মাইয়াটারে ভালোভাবে চিকিৎসা দেন দেখি বাবার চিকিৎসায় কোনোদিন অতূর্ণ থায় নাই সম্পূর্ণ পরিপূর্ণ করে চিকিৎসা দিব বাবার কাছ থেকে একবার যে চিকিৎসা নেয় সে বারে বার ছুটি আসে বাবার কাছে তোরা বাজনা বাজা চিকিৎসায় পাইবেন না হলে ওয়ান বাগির দরবার সাদা চিকিৎসায় পাইবেন না হলে ওয়ান বাগির
একটু মালিশ কর আচ্ছা ঠিক আছে বাবা এই ল মালিশটা ভালোমতো কইরো গুরু এই যে বাবা আমার একটু ভালো করে চিকিৎসা দেন যেন আমার পেটটা ফুলার পেটের ভিতর যেন বাচ্চাটা আমার থাকে সব ঠিক হয়ে যাইব আপনি বেশি কথা বলছ চুপ কর বলতে দে ওর মনের কষ্ট দুঃখ বাবা শুনতে দে থোরার নিচে মালিশ করব না উপরে থোরার নিচে মালিশ কর আচ্ছা ঠিক আছে বাবা মালিশ কর মালিশ কর আসে তুমি চিকিৎসা দে দাও না তুমি সুস্থ হইবে রোগী গ সুস্থ হইবে রোগী বাবা দেখে নিচে দিকে নামা ও আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ বাবার মালিশে যে যেজন হইছে রে পাগল বাবার মালিশে যে যেজন হইছে রে পাগল ডাক হইছে আর দিতে হইব না বাবা এবার উঠ ও বাবা হ্যাঁ আরে কিছু ওষুধ দিয়ে খা দে হ্যাঁ দিয়ে দিচ্ছি ওষুধ এসুধ জি বাবা এর এক গোটা সকালে খালি পেটে খাবি সাথেই শুকুলের বসি নেস রাত্রে ভিজাবি সকালে খাবি এটা কিন্তু তোকমা মনে রাখিস কথাটা এটা হচ্ছে বীর্যমণি তোর শরীর ভালো রাখবে দুধের সাথে মিশিয়ে সেবন করবি হ্যাঁ তবে কিন্তু এটা তোর জন্য তোর স্বামী কিন্তু খেতে পারবে না এইটা বুই কুমড়া এইটা কিন্তু তোর স্বামীকে খাওয়াবি তুই খাবি না ঠিক আছে বাবা এই যে শুকুলের ভুষি বুঝছস আজ এটার কথা তোর আগেই কইলাম আগে বলে দিছি আর একটা সাড়ে নয় দিন খাবি এটা কিন্তু শিমুলের মূল এটার থেকে জাবির হবের ভিতরে ভালুয়া আছে মহব্বতে হালুয়া ১৪৪টি আধ্যাত্মিক গাছের শক্তির মাধ্যমে বাবাই কিন্তু এই হালুয়া তৈরি করে থাকে ঠিক মতো খাস দেখবি অল্পতে সমাধান হইয়া যাইব ঠিক আছে আমি ওর পাশের রুমে বয়গা আরেকজন আছে হাতিয়াটা তার কাছে দিয়া যা নিয়ম মতো ওষুধগুলো খাইও বাজনা বাজায় লাল বাহাদুর কাছে আইলে ফিরে না